পেইজিফটিভ চ্যাপ্টার নাইন এ স্পিক লিফটি লুক এট দিকে বিভাগের ম্যাপের দিকে তাকাও এগেইন অন আবার এগেন মানে আবার অন পেজ ফিফটি অর্থাৎ পেজ ফিফটি পঞ্চাশ পাতায় যে বিভাগের ম্যাপ দেওয়া আছে সেদিকে আবার তাকাও ওয়ান নেই ডিভিশন নেম মানে নামকরণ করা নাম দেয়া নেম ইট ডিভিশন তোমাকে প্রত্যেক বিভাগে নাম দিতে হবে উইথ ইজ কালার ডিফারেন্টলি অন দ্য ম্যাপ উইথ ইজ কালার মানে রঙ করা আছে ডিফারেন্টলি অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে অন দ্য ম্যাপ মানচিত্রে উইচ থ্রি ডিভিশনস অব বাংলাদেশ বর্ডার দ্য সি উইচ থ্রি ডিভিশন কোন তিনটি বিভাগ অফ বাংলাদেশ বাংলাদেশের কোন তিনটি বিভাগ বর্ডার দ্য সি বর্ডার মানে হচ্ছে সীমান্ত এখানে বর্ডার দ্য সি সীমান্তে হচ্ছে সাগর এই বাক্য অংশের অর্থ হচ্ছে বর্ডার দ্য সি এর অর্থ হচ্ছে কোন তিনটি বিভাগ একেবারে সাগরের সাথে লাগানো এবার চলো প্রথম প্রশ্নের উত্তরটা বের করে নেই নেম ইচ ডিভিশন এখানে আমরা যেই বিভাগের মানচিত্র দেখতে পাচ্ছি এখানে আমরা জানি একেবারে সবার উত্তরে রয়েছে রংপুর সবার দক্ষিণে রয়েছে চট্টগ্রাম তারপরে আমরা ক্রমান্বয়ে নাম করে যাই রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল এবার চলো দুই নম্বর প্রশ্নের উত্তর বের করি আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যেই তিনটি বিভাগ থ্রি ডিভিশনস বর্ডার্স দ্য সি অর্থাৎ সাগরের সাথে লাগানো সেই তিনটি বিভাগ কোনটি খুলনা বরিশাল চট্টগ্রাম উইচ ডিভিশন হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন আমরা এর মধ্যে শিখেছি কোস্ট অর্থ হচ্ছে সমুদ্র উপকূল তাহলে কোস্ট লাইন বা সমুদ্র উপকূলীয় যে লাইন অর্থাৎ যে এলাকাটা সমুদ্রের সাথে লাগানো এই এটাকে আমরা ইংরেজিতে কোস্ট লাইন বলি উইচ ডিভিশন হ্যাজ দ্য লংয়েস্ট কোস্ট লাইন তাহলে কোন ডিভিশন কোন বিভাগ সবচাইতে লম্বা লংগেস্ট কোস্ট লাইন রয়েছে অর্থাৎ সমুদ্র উপকূলীয় এলাকা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি মানচিত্রে সবচাইতে বড় বা বেশি সমুদ্র উপকূলীয় এলাকা রয়েছে চট্টগ্রাম বিভাগে বি রাইট রাইট দ্য নেমস অফ ফাইভ মেন রিভার্স ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার তোমাকে ফাইভ মেইন রিভার অর্থাৎ পাঁচটি প্রধান নদীর নাম লিখতে হবে রাইট দ্য নেমস অফ ফাইভ মেইন রিভার্স ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যালফাবেট মানে হচ্ছে অক্ষর অ্যালফাবেটিক্যাল অর্ডার অর্থ হচ্ছে অক্ষরের অনুসারে সি এক্সটেন্ড কপি দিস ডায়াগ্রাম অফ দি থ্রি ইউসেস অফ বাংলাদেশের ওয়াটার রিসোর্সেস নিচে যে তোমরা ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ সেখানে বাংলাদেশের পানির যে তিনটি প্রধান ব্যবহার সেটা দেওয়া আছে কি দেওয়া আছে ইরিগেশন অর্থাৎ সেচ ফিশিং মাছ ধরা ট্রান্সপোর্ট মানে হচ্ছে যাতায়াত করা এছাড়া অ্যাড ড্রয়িংস এক্সাম্পলস এর সাথে তোমাকে ড্রয়িংস ছবি আঁকতে হবে এবং উদাহরণ দিতে হবে ডি চেক যাচাই করি টিক দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিতে হবে হুইচ অফ দিস ইজ নট আোর্স অফ ওয়াটার হুইচ অফ দিস উইচ নিচের কোনটি ইজ নট আোর্স সোর্স মানে হচ্ছে উৎস ইজ নট আোর্স অফ ওয়াটার অর্থাৎ পানির একটি উৎস নয় এ দেয়া আছে মার্শ অর্থাৎ জলাভূমি বি পন্ড পুকুর সি ওয়েব জাল ডি রিভার অর্থাৎ নদী এর মধ্যে কোনটি জলাশয় বা পানির উৎস নয় অবশ্যই সি মানে হচ্ছে জাল জাল তো আর পানির উৎস